হাসপাতালে মায়ের কোল থেকে উধাও সদ্যজাত। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু। অভিযোগ, এক মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালে মায়ের কোল থেকে উধাও সদ্যজাত শিশু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ হয়ে গেল এক সদ্যজাত শিশু। ঘটনা সূত্রে জানা যায়, শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা রঞ্জিতা সিং মঙ্গলবার রাতে খড়িবাড়ি হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর রঞ্জিতা সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মেডিকেল কলেজেই চিকিৎসা চলছিল রঞ্জিতা সিংয়ের। পরিবার সূত্রে জানা যায়, রঞ্জিতা সিংয়ের চিকিৎসা চলাকালীন তার মা হাসপাতালে ছিলেন। রঞ্জিতা সিংয়ের সদ্যজাত ছেলে এবং তার মা তার কাছেই ছিলেন। এরপর বৃহস্পতিবার দুপুরে রঞ্জিতা খাবার সময় আচমকাই হাসপাতালের এক মহিলা রঞ্জিতাকে সাহায্য করতে এগিয়ে আসে। জানা যায়, তিনি রঞ্জিতা সন্তানকে কোলে নেওয়ার কথা জানান। রঞ্জিতাও ভরসা করে তার সন্তানকে ওই মহিলার হাতে তুলে দেয়। রঞ্জিতাও ভরসা করে তার সন্তানকে ওই মহিলার কোলে তুলে দিয়ে হাত ধুতে যায়। রঞ্জিতা ফিরে এসে দেখে তার সন্তানও নেই এবং ওই মহিলাও নেই। এরপরই কান্নায় ভেঙে পড়ে রঞ্জিতা এবং তার মা। শিশু চুরির ঘটনায় তোলপাড় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে মেডিকেল কলেজ সুপার, ডেপুটি সুপার সহ পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভিজিটিং আওয়ার চলছিল। দুপুরবেলা বাচ্চাটির মা এবং তার মা খাওয়া দাওয়া করছিল। সেই সময় আচমকাই এক মহিলা এসে বাচ্চাটিকে কোলে নেয়। তারপর থেকেই ওই মহিলা সহ বাচ্চাটিকে দেখা যাচ্ছে না। খড়িবাড়ি হাসপাতালে রঞ্জিতা সিং নামে ওই মহিলার ডেলিভারি হয়। তারপরই অবস্থার অবনতি হওয়ায় এই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে তিনি আরো বলেন, ভিজিটিং আওয়ার চলছিল, সেই সময় ওই বাচ্চার মা আর তার মা দুজনে ওখানে ছিলেন। হয়তো তারা লাঞ্চের টাইম ছিল, খাওয়া দাওয়া করছিলেন। তো পাশে একজন ভদ্রমহিলা, তিনি বলেন বাচ্চাটিকে ধরবেন বলে, মায়ের ভার্সন অনুযায়ী। এবং মা দু তিন মিনিটের মধ্যেই দেখে যে ওই মহিলাও নেই এবং ওনার বাচ্চাটিও নেই। তো তখনই খোঁজ পড়ে এবং সেটা এখন সেই বাচ্চাটি এখন খোঁজাখুঁজি চলছে। ভর্তি হয়েছিল পরশুদিন রাত্রে ভোর 5টার সময়। মা ডেলিভারি হয়েছে আউটসাইড, মোস্ট প্রবলি খড়িবাড়ি। মায়ের অসুবিধে থাকার জন্য মা, অ্যাকচুয়ালি মা ভর্তি এখানে, বাচ্চাটি ভর্তি নেই, বাচ্চাটি এখানে ডেলিভারি না, বাচ্চাটা আউটসাইড ডেলিভারি। মা অসুস্থ ছিল বলে মা এখানে ভর্তি আছে। পাশের বেডে না তো একজন ভদ্রমহিলা এসে ওদের বাচ্চাটাকে ধরে, বলে আপনারা খান, আমি বাচ্চাটাকে ধরছি। নেগলিজেন্সি প্রথমে হচ্ছে যে আমাদের এখানে যে পরিমাণে হ্রাস হয়, আপনারা দেখছেনই যে এক একটা পেশেন্ট এক একটা বেডে দুজন করে ডেলিভারি মাদার থাকছে, তাহলে অবভিয়াসলি আমাদের যে নাম্বার অফ অবস্টেট্রিক্স বেস, সেই হিসেবে কিন্তু মাদার অনেক বেশি। তবে ইতিমধ্যেই রঞ্জিতা সিংয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে রঞ্জিতা সিংয়ের মা জানান, ঘটনারা ওই তো বেটি ভাত দিতেছি, বাচ্চারা বেটের মধ্যে থাকাই দিছি, বেটের মধ্যে থাকাই দিছি। তা ওই বুড়িরা বললো কি, বাচ্চারা দেন আমাকে হাবা খেলবা লাগাবো, ওইখানে হাবা খেলবা লাগাবো, আর এখানে থাকলে বলে বাচ্চারা কি হবে, জন্ডিস ধরিবে বলে বেমারি লাগবে, ওই হাবা খেলবার লাগাম কয় না, ওই বাচ্চারা কোথায় লাগাল, তো মাও বেটি ভাত খাইতে করো, মুই বলে হাবা খেলায় আনি, নিয়ে যায়নি, কোনোবারে নিয়ে যায়নি, প্রথমবারে নিয়ে গেল, মানে হালকা থাকে একদম, টার্গেট লাগাই যায় আমার মাও বেটির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শিলিগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।